শুভ সকাল, চলে এসেছি পাখির ঘরে, আর পাখিকে দেবো এখন খাবার আর জল দেবো। সকালবেলায় প্রথমে জল আর খাবারটা দেবে। শুধু জল আর খাবার দিলাম, প্লেন জল দিলাম, শুধু জল, কোনো মেডিসিন দিইনি। হ্যাঁ, শুধু জল আর খাবার দিলে তো হবে না, এর সঙ্গে আরও কিছু দিতে হবে, এটা পাখির পুষ্টি, ক্যালসিয়াম, ভিটামিন সব অভাব দূর করবে। এই খাবার আর জল দিয়ে তো হবে না, এদের জন্য আরও কিছু দিতে হবে, যেটা যে ক্যালসিয়াম ভিটামিনের অভাব দূর করবে, তবে পাখি পুরো সুস্থ সবল থাকবে। কী দিবে এটার জন্য? চলো তাহলে যা যাক, তাহলে যে পাঁচটা জিনিস পাখির কাছে সবসময় রাখবে, খাবার, এই খাবার সবসময় রাখবে কম না পড়ে, জল, এই জল সবসময় রাখবে পাখির কাছে, আর তিনটে জিনিস দেখায় পাখির কাছে সবসময়, এই সমুদ্র ফেনা আর মিনারেল ব্লক যাকে বলে, এই জিনিসটা সবসময় রাখবে, এটা পাখির ক্যালসিয়াম আর ভিটামিনের অভাব দূর করবে। আর তার সঙ্গে এই সুরকি বা গিট, অনেকে গিট বলে, এই সুরকিটা এর সঙ্গে দেবে, এটাও পাখির হজম শক্তি, খাবারে হজম করার জন্য অনেক উপকার কাজ লাগে। আর আমাদের রান্নাঘরে ফেলে দেওয়ার জিনিস এই ডিমের খোসা, এই খোসা দিয়ে রাখবে পাখির খাঁচায় সবসময়, এটা ক্যালসিয়ামের অভাব দূর করে। এই তিনটে জিনিস আর খাবার আর জল, পাঁচটা জিনিস সবসময় খাঁচায় রাখবে, এইভাবে পাত্রে দেবে, তারা নষ্ট করবে না, সবসময় সমুদ্র ফেনা গিট আর ডিমের খোসা সবসময় দিয়ে রাখবে। ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখবে। যার যেটা প্রয়োজন হবে সে সেটা ঠিক খেয়ে নেবে, দেখতে পাচ্ছ? যখন যেটা প্রয়োজন হবে ওরা ঠিক খুঁজে খেয়ে নেবে, জল, খাবার আর সুরকি, গিট, সমুদ্র ফেলার দিকে বসে এক পাশে দিকে রেখে দেবে, দেখতে পাচ্ছ? কেউ খাচ্ছে গিট আর করছে সমুদ্র ফেলা। যখন যেটা প্রয়োজন হবে ওরা ঠিক ওরা খেয়ে নেবে। ডিস্টার্ব করবো না, আর আমার ইউটিউব চ্যানেল গুড মর্নিং সুব্রত, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।
ভিডিওটা পুরোটা দেখবে। যা যেটা প্রয়োজন ঠিক সেটা খেয়ে নেবে। জল ডিম কষা, ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।